হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, টু বি অনেস্ট। আমি আজকের ব্লগটা করতেছি শুধুমাত্র, আমি গতকালকে একটা পোস্ট দেখছি আপনার, পোস্টটা দুই চাকাতে রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে অ্যান্ড অনেকটাই কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে। সেটা হচ্ছে যে আপনারা সবাই কমবেশি অথবা দেখছেন যে একটা ছেলে এরকম বাইকে পিছে থেকে ভিডিও করছে যে একটা R5 version 3 বাসের হেল্পার যে ছিল তাকে চর মারে। হেল্পার হোক যাই হোক, দিন শেষে ও একটা মানুষ। এই করোনাকালীন সময়ে সেও তার নিজের আয় রোজগারের জন্য বাসা থেকে বের হয়েছে, যেখানে সবাই বাসায় আরামে বসে আছেন। আমি জিনিসটা বেশি লং করব না। ফার্স্ট থিং, যেই ছেলেটা চর মারছে, আমরা ভিডিওটাতে ক্লিয়ারলি একটা জিনিস দেখা যাচ্ছে যে হেল্পারটাকে চর মারার পরে হেল্পারটা কিন্তু সারপ্রাইজ হয়ে যায়, লাইক হি ওয়াজ ইন প্রিপেয়ার ফর দ্যাট। ও কোনোভাবে প্রিপেয়ার ছিল না, চর খাওয়ার সাথে সাথে ওর একটা মানে লাইক খুবই সারপ্রাইজিং একটা রিয়াকশন আছে ফেস থেকে। অ্যান্ড সেকেন্ডলি, যে জিনিসটা ভিডিও করা হয়েছে, ঠিক আছে ভাই ভিডিও করছেন ফাইন, এটা গ্রুপে পোস্ট করা কি আছে, তাদেরও একটা প্রাইভেসি আছে, তাদেরও একটা জীবন আছে। জাস্ট বিকজ ওরা আপনার থেকে গরিব, ওরা বাসের হেল্পারই করে, দ্যাট ডাজন্ট মিন যে ওদের লাইফ নেই, ওদের পার্সোনাল লাইফ নেই, ওদেরও পার্সোনাল লাইফ আছে। আপনি কাউকে এইভাবে এক্সপোজ করতে পারেন না, আপনি কারো প্রাইভেসি নিয়ে এরকম হ্যাম্পার করতে পারেন না, এটা রাইটস আপনাকে কেউ দেয় নাই। অ্যান্ড থার্ডলি, আপনি যে চর মারছেন ভাই, আপনি যদি কারণে চর মেরে থাকেন যে হ্যাঁ হেল্পারের দোষ ছিল বা বাস আপনাকে চাপ দিছে বা যে কোনো একটা কথা কাটাকাটি বা সামথিং, আপনার জিনিসটা প্রপারলি এক্সপ্লেন করা উচিত ছিল। এখন অনেকে হয়তো বলবে যে ভাই আপনি কাহিনী কি পুরো জানেন, আপনি এরকম আসছেন বার্গেন করতেন ব্লা ব্লা অ্যান্ড অল। সো ভাই, আমি আপনাদের জন্য বলি, যারা স্পেসিফিকলি যারা আমার এই ভিডিও দেখার পরে এই কোশ্চেন করবেন যে আপনি পুরা কাহিনী না জেনে কেন কথা বলতে আসছেন বা সামথিং, যারা হয়তো আমার কথা অফেন্ডেড হবেন, শুধুমাত্র তাদের জন্য তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই, এই জিনিসটাও দেখা হয়েছে, যাচাই করা হয়েছে, তাকে একজন নক করছিল অ্যান্ড তার রিপ্লাই এর এইভাবে সে দিছিল যে সে জিনিসটা প্র্যাঙ্ক করার জন্য করছে, যে ও নিজের মুখে নিজের আইডিতে স্বীকার গেছে যে এটা একটা প্র্যাঙ্ক ছিল ওর জন্য। ওকে, সো এখন কথা আরেকটা কথা আসি, যে যদি জিনিসটা নিয়ে সে অস্বীকার করে যে ঠিক আছে সে এটা লেখে নেই বা সে এটা আগের মাথায় লেখছে বা যে কোনো কারণে লেখছে, এখানে আমি আমার যে মেইন কিছু কোশ্চেন্স আছে সেটা হচ্ছে যে ভাই, আপনি চর মারছেন, মারার পর আপনি হাসতেছেন অ্যান্ড আপনি জিনিসটা লাইক ফানি এক টাইপের ক্যাপশন দিয়ে আপনি জিনিসটা পোস্ট করছেন, ভাই আপনার গাছ বলতে হয় মাশাআল্লাহ, ঠিক আছে, মানে লাইক আপনার মতো মানুষ যে এখনো বেঁচে আছে এটাই আর কি, মানে অ্যাকচুয়ালি এনে কিছু বলার নাই ভাই। হ্যাঁ, এগুলা খুবই অমানবিক। আমি ইভেন এই পোস্টটা দেখার পরে উনার ইনস্টাগ্রামে যে আইডিটা সেটা আমি স্টক করি, স্টক করার পরে দেখতে পাই যে উনি কয়েকদিন আগে গরিব মানুষদের হেল্প করতেছে, খাওয়াচ্ছে, জিনিসটা ভিডিও করে ভাইরাল করা। এখানে একটা কথা বলা হয়েছে যে ভাই, আপনারা যদি গরিব মানুষদের হেল্প করেন, এটা যদি আপনি মন থেকে করে থাকেন, আপনি এটা ভিডিও করবেন না, জিনিসটা এক্সপোজ করে ভিডিও করলো, আপলোড দিলো, মানুষকে সচেতন করার চেষ্টা করলো। বেসিক্যালি এই ভিডিওগুলো আপলোড দেওয়ার রিজন কি থাকে, যে আপনি এই জিনিসটা মানুষকে দেখাচ্ছেন, আইদার ইটস আ শো অফ যে আপনি মানুষকে দেখাচ্ছেন যে ভাই আপনি মানুষকে দান করছেন, গরিবকে খাওয়াইছেন, সো দ্যাট মানুষ আপনাকে সাপোর্ট করে, কিছু সিম্প্যাথি দেয় যে হ্যাঁ ভাই আপনি খুব ভালো করছেন, আগায় যান। আমি ওনার ভিডিওতে কোনো কিছু যে লাইক হি ওয়াজ ট্রাইং টু প্রুভ দিস বা হি ওয়াজ ট্রাইং টু প্রুভ দ্যাট এরকম কোনো কিছু আমি পাইনি। দ্যার ইজ নাথিং টু প্রুভ। সো এখানে মেইন কথা একটাই দাঁড়ায় যে ভাই, উনি যেটা করছে তার জন্য হয়তো পুরো বাইকিং কমিউনিটির উপর জিনিসটা কোশ্চেন আসতে পারে, কথা উঠতে পারে, কারণ অবভিয়াসলি উনি হয়তোবা আজকে ফাইজামির বসে প্র্যাঙ্কের কারণে
বাসের হেল্পারকে চর মারছে, বাট এন্ড অফ দ্য ডে যখন ওই হেল্পারটাও তার প্র্যাং করার জন্য, মজা করার জন্য আপনার আমার মতো বাইকারদেরকে চাপ দিবে, চাপ দিয়ে ফেলাই দিবে, অ্যান্ড কোনো বড় দুর্ঘটনা হবে, বা আমি আপনি যখন বাসের চাকার নিচে যাব তখন তো ঘুরে ফিরে আমরা দোষ দিব ওই বাসের ড্রাইভারদেরকে, ওই বাসের হেল্পারদেরকে, যে তারা ইচ্ছা করে জিনিসটা করছে। অ্যান্ড ইভেন্টুয়ালি ওটাতে কিন্তু আমাদেরই লস হবে। আর এই টুকটাক দু একটা মানুষের জন্য পুরো বাইকিং কমিউনিটির নাম খারাপ হয়। সো আমি এতটুকুই বলে শেষ করবো আজকের ভিডিওটা, যে ভাই যাই করেন, বাসালা ভুল করছে, এখানে যদি অ্যাকচুয়ালি বাসালা ভুল করে থাকতো অবভিয়াসলি এটা আপনি ভিডিও করতেন না, বা ভিডিও করলে আপনি ভিডিওতে ক্লিয়ারলি বলে নিতেন যে বাসালা এটা করছে সেটা করছে এই জন্য তাকে নামাইছেন বা তাকে মারছেন। আপনি ড্রাইভারকে কিছু বলেন নাই, বাস থামান নাই, আপনি কে করলেন কি হেল্পারকে চর মেরে হাসতে হাসতে আপনি টান দিয়ে বের হয়ে গেলেন, বাস আপনার মনে ভয় ছিল যে আপনি যদি আসতে চাইতেন, আপনি ভুল করছেন, এখানে যদি হেল্পার ভুল করতো আপনি চর মারার পরেও বাস বা হেল্পার আপনাকে আপনাকে চাপ দেওয়ার জন্য বা আপনার পিছিয়ে টানাটানির জন্য আগাইতো না, বাস অ্যাটলিস্ট মোস্ট অফ দিমই আগাইতো না, বাস তারা বুঝতো যে তাদের দোষে তারা চর খাইছে, তাদের দোষ ছিল না দেখে আপনি চোরের মতো পালাইছেন। ওকে, এটা প্রুফ যে ইউ আর রং, আপনি যেটা করছেন সেটা রং। অ্যান্ড আমি এক্সপেক্ট করব যে অ্যাটলিস্ট পুরা বাইকিং কমিউনিটি থেকে যতটুকু পসিবল এটার জন্য যেন জাস্টিস ক্লেম করা হয়। অ্যান্ড আমি পার্সোনালি এটা চাই, আমি জানি না আর কয়জন চাই, আমি পার্সোনালি এটা চাই যে এটার জন্য যেন জাস্টিস সার্ভ হয়, অ্যাটলিস্ট সেই হেল্পারকে খুঁজে না পেলেও অ্যাটলিস্ট এমনভাবে এমনভাবে জিনিসটা রেজাল্ট দেওয়া হয় সো দ্যাট আমরা বাকি বাইকাররা এটার জন্য প্রবলেমে না পড়ি। ওকে, দ্যাটস অল ফর টুডে। যদি কোনো কথায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি, লাইক এই জিনিসটা না আমি দেখছি অ্যাকচুয়ালি অনেকে অনেক ধরনের কথা বলতেছে, বাট এটা অ্যাকচুয়ালি উচিত না, যারা জানেন না সবারই উচিত জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি যেটা সত্যি কাহিনী সেটা যাচাই করার খুঁজে বের করার, দেন জিনিসটা নিয়ে একটা কমপ্লিমেন্ট ছুঁড়ে মারার। আজকে এতটুকুই, ভালো থাকবেন, বাসায় থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পিস।